হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব কুকিং চ্যানেল হেসেলঘর থেকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে আমি খুব মজার থ্রি ইন ওয়ান ফ্রায়েড রাইসের রেসিপি করে দেখাবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই ফ্রায়েড রাইসটি তৈরি করতে আমাদের যা যা লাগছে প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনিগুড়া চালকে এরকমভাবে রান্না করে নিয়েছি চিকেন হাফ কাপ পরিমাণ আমি এখানে একটি মুরগির বুকের মাংসকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গাজর কুচি হাফ কাপ পরিমাণ আমি একটি মাঝারি সাইজের গাজর থেকে অর্ধেকটা গাজর এরকমভাবে কুচি করে নিয়েছি ডিম একটি ও কাঁচামরিচ দুইটি প্রথমে আমি আলাদা একটি পাত্রে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবং ফেটানো ডিমটাকে রান্না করা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটি চামচের সাহায্যে ফেটানো ডিমটাকে ভাতের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারে আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা চিকেন ও গাজর কুচি নেড়ে চিকেন ও গাজর কুচিটাকে তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দেওয়ার পরে চিকেন ও গাজর কুচিটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নেবো যাতে করে কাঁচা ভাবটা না থাকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি ডিম মাখানো ভাত দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব ফিরে আসলাম কিছুক্ষণ পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাটার আপনারা যারা বাটার খেতে পছন্দ করেন না তারা শুধুমাত্র তেল দিয়ে ওই রান্নাটা করে নিতে পারবেন বাটার দিলে স্মেলটা ভালোবাসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস আমরা যেহেতু আগে লবণটা ইউজ করেছি তাই সয়া সসের ব্যবহারটা আমাদেরকে একটু সাবধানে করে নিতে হবে চেড়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচি গুঁড়াটা দিয়ে আমরা আবারও একটু নেড়ে ছেড়ে দেবো যাতে গোলমরিচের গন্ধটা না থাকে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইসের রেসিপিটা সার্ভ করার জন্য পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে ভিওয়ার্স আমি এখানে শুধুমাত্র গাজরটা ইউজ করেছি আপনারা চাইলে এই শীতে যে কোনো সবজি দিয়েও এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন চুলাটা অফ করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার থ্রি ইন ওয়ান ফাইভ মিনিটস ফ্রায়েড রাইস রেসিপি ভিউয়ার্স খুব কম সময়ে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও বাসায় তৈরি করতে পারেন চাইনিজ ফ্রায়েড রাইস রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ